Oh!
আশা করে সবাই ভুলে যাবে বাবা, কিন্তু যে গর্ভধারিণী মা আমার, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা তো কখনো ভুলে যেতে পারি না কোনো সন্তানকে। সরকার মশাই গানে বলেছে না, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রাখে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেদিন আমার এই দেহ কাছা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই দেহের আর গৌরব থাকবে না। আমরা এত গৌরব করি এই দেহকে নিয়ে, যেদিন পাখি ছাড়া হয়ে যাবে এই দেহ, অচেতন ভাবে পড়ে থাকবে, শীঘ্র করে বলবে, ওরে ওরে ও তো মারা গেছে, শীঘ্র করে ওকে বিদায় দিই, না হলে বাসি মরা হয়ে যাবে। ও বাবা, এই দেহের কি কোনো দাম নেই? তাহলে সময় থাকতেই আমার দয়াল হরিকে সাধন ভজন করতে হবে, তাহলে কিন্তু এই শ্মশান ঘাটে এসে আর দাঁড়িয়ে থাকতে হবে না, অনায়াসে আমার গৌর হরি পার করে দেবে। লালন সাহেব বলেছে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধনে কেন জানলে না মন, সময় গেলে সাধন আর হবে না। যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে বাবা, আমার সঙ্গে যারা শ্মশানে যাত্রী হয়ে যাবে, তারা শুধু আমার সঙ্গে যাবে আর বলবে, বল হরি হরি বল, বল হরি হরি বল। আর আমার এই দেহের মাঝে এই যে মস্তকটি আছে, সে শুধু মাথা নেড়ে নেড়ে বলবে, ওরে আমার দাঁড়ায় আর হবে না। তাই দিন থাকতে আমার গৌর হরি শরণাগত হতে হবে, দয়াল হরিকে ডাকার মতো ডাকতে হবে বাবা, তাহলে সেই পার ঘাটায় গিয়ে অনায়াসে পার হওয়া যায়। তাই সরকার মশাই বললেন, ঘটিলে তখনই হয় পরিচয়ের শেষ, থাকে না কোন সম্পর্কে লেশ, যখন শেষ নিঃশ্বাস
সবসময় বলছি ও মন, আজকে তুমি যাহা কিছু আমার আমার বলে করেছ, একটি বাড়ির জন্য ভেবে দেখো তো। যেদিন তুমি চলে যাবে, এই যাহা কিছু আমার 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 আমারে বলে করেছি, আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই কি মা সঙ্গে যাবে? কিছুই যাবে না। সঙ্গে কি যাবে? সেই মধুর হরিনাম, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই নামটুকু সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তবুও কি আমরা বসে থাকি যে আমার নাম সঙ্গে যাবে বলে আমি খাবো না, আমি কিছু করবো না, আমি কোনো কর্ম করবো না? দেখি তো আমার নাম আমার সঙ্গে যায়, দেখি তো আমার কি হয়। কেউ করি, করি না। সকলে আমরা কর্মরত জীবন যাপন করছি, যে যার মতো ছুটে বেড়াই অর্থের বিনিময়ে। এই যে গান গাইতে আসছি, যারা আসবে এসেছেন সবাই কিন্তু সেই অর্থের জন্য, কি বাবা? হ্যাঁ, তাহলে ওই যে বললাম দয়াল হরির কাছে শুধু আমি চেয়ে গেলাম, ঠাকুর তুমি আমায় টাকা পয়সা দাও, তুমি আমার মা বাবাকে ভালো রাখো, তুমি আমার সুন্দর একটি গাড়ি দাও, সুন্দর একটি বাড়ি করে দাও। বিনিময়ে তো তাকে আমরা কিছু দিলাম না, কোনো কিছু দরকার নেই। দিনের শেষে যদি একটিবার আমার গৌর সুন্দর, আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি একটিবার ডাকার মতো ডাকা যায়, দুভোটা নয়ন বাড়ি বলি শান করে, ঠাকুর এহ জগতে এসে তো আমি তোমার নাম ভুলে গেছি। কেন না, তুমি তো আমাকে মায়া জালে বেঁধে রেখেছ, সকল কিছু দিয়েছ। তাই দিনান্তে যদি একটিবার সকল কিছু ফেলে, সকল কর্ম দূরে রেখে একটিবার যদি আমার ঠাকুরকে ডাকা যায়, ঠাকুর আমার এই দেহ জৈবন, আমার এই দেহ মন জীবন জৈবন, সমস্ত কিছু আমি তোমার শ্রীবাদ পদে শুকিয়ে দিয়েছি, তুমি নৈবেদ্য হিসেবে গ্রহণ করো ঠাকুর। আমার দয়াময়, আমার দয়াল হরি, সে কি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে বাবা? তাহলে ডাকতে হবে, তাই তো সরকার বললেন। বিশ্বাস নেই, যার যখন মরণ হবে বাবা কি কোথা থেকে চলে যাবে বলার কিচ্ছু নেই। তাই পদকর্তা বললেন, মরণের কথা চরণে কই, যেখানে মরিবে বান্দা আপনি হেঁটে যাই। আমি কখনো ভাবতে পারিনি এত মধুর ভক্ত আমি এখানে পাবো। গানের ভাষে সুরের মধ্যে অনেক ভুল ত্রুটি করেছি, নিজের সন্তান গুণে ক্ষমা করবেন। মহাজনে বললেন, ভক্ত পরশ বড়ই সরসে যদি লাগে গাই, কোটি জন্মের পাপ থাকিলেও খণ্ডন হয়ে যায়। সকলে কৃপা
দয়া করবেন যেন আপনাদের চরণ ধুলি নিয়ে আমি বিদায় নিতে পারি। তাই বললেন, অর্থ প্রভুর পিপাসা